How are you? I am fine. I hope you are also fine by the grace of God. You know, your school has closed for the reason of coronavirus. Government has taken some necessary steps. Online class is one of them. Now, I shall take an online class. I am Nirmal Majumdar. Senior teacher of English, Ammanagar High School, Sonajhuri, Noakhali. In the previous class, I have discussed about some rules of precautions. I shall discuss some examples of precautions. Look at the board and follow me. I shall talk in Bangla. Dear student, everybody loves flower. আমরা রুলে কোশ্চেন বলে দিয়েছি যে প্রথম আমাদের অপারেটর আছে কিনা খুঁজে বের করতে হবে। ইংরেজিতে 24টি অপারেটর আছে, এখানে কোনো অপারেটর নাই। যদি অপারেটর না থাকে তাহলে আমরা এই ভার্ব থেকে অপারেটরটা বের করে নিতে হবে। এখানে ভার্বটা অপারেটর আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং প্রেজেন্ট টেন্সের অপারেটর ডু বা ডাজ, ডু বা ডাজ, ডি ইউ ইজ ডাজ। এখন দেখো এভরিবডি সকল বডি পরিবর্তে কি বসে দে, তাহলে আমরা দের সাথে কি বলবে, দের সাথে ডাজের সাথে কি বলবে, ডু বলবে। আর বাক্যটা যদি হাবতক থাকে আমাদের প্রেপোজিশনটা না হতে হবে। তাহলে এখানে আমরা দেখো অপারেটর পাচ্ছি আমরা ডু, আর বাক্যটা নাম হতে হবে ডোন। এখন সকল বডি পরিবর্তে কি হবে, দে, ইএস, ইউআই, দে। আর সবাই সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখো, দ্বিতীয় নান বিলিভস এ লায়ার। এখন দেখো নান, নান শব্দটা না হতো, এখানে কোনো অপারেটর নাই, না থাকলে বিলিভস থেকে অপারেটর বাইরে করতে হবে। তাহলে এখানে যেহেতু এটা ভার্ব ডু বা ডাজ প্রেজেন্ট আছে, অপারেটর ডু বা ডাজ হবে। তো নানের সাথে কি বলবে, ডু বলবে, ডু। আর নান, নানের পরিবর্তে কি বলবে, দে, ইয়ে, ইউআই, দে। এটা প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু বাক্যটা না আবদ্ধ এখানে আর কোনো আবদ্ধ চিহ্ন বুঝবে না। দেখো উই মে ফেল অ্যাট ফার্স্ট, এখানে আমাদের অপারেটর আছে এম এ ওয়াই, মে, মে নেগেটিভ রূপটা বের করতে হবে, মে নেগেটিভ রূপটা হচ্ছে মেন্ট। আর এখানে আমাদের সাবজেক্ট আছে উই, উই প্রোনাউন উই, তাহলে মে এম এ ওয়াই এন অ্যাপোস্ট্রফি মে উই, সবাই এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন। এখন দেখো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এর টাইম এন্ড টাইড এখানে দুটা জিনিস, তাহলে ওয়েট কোনো এখানে আমাদের কোনো অপারেটর নাই, ওয়েট থেকে অপারেটর বের করে ওয়েট হবে, অপারেটর হবে দুবার ডাস, যেহেতু প্রেজেন্ট টেন্সে দুবার ডাস, যেহেতু টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, নান এখানে না আবদ্ধ শব্দ আছে, তাহলে এখানে হবে ডু। আর টাইম এন্ড টাইম দুটা জিনিস পরিবর্তন করবে, দে, পিএইচ, দে, প্রশ্নবোধক চিহ্ন। মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম, মেনি অফ আস, এই মেনি অফ আস এর পরিবর্তে বসবে উই, এখানে কোনো অপারেটর নাই, ওয়েস্ট, ওয়েস্ট থেকে অপারেটর বের করতে হবে, এখানে হবে ডু বা ডাজ, যদি প্রেজেন্ট আছে ডু বা ডাজ হবে। তাহলে এখানে ব্যাকটা যেহেতু আবদক আছে আমাদের দেখ প্রশ্ন না আবদক হবে, তাহলে এখানে কি হবে ডোন, ডি ইউ এন এ কোশ্চেন টি এস টি, ডোন, মেনি অফ আস এর পরিবর্তে হবে উই, ডোন উই। দেখো হেল্প ইজ ওয়েল, এখানে দেখো ইজ আমাদের অপারেটর ইজ, আর এখানে ব্যাকটা আবদক আছে না আবদক, এখন ইজ নট এ, ইজ নট এ সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজ অন, আই এস এন অ্যাপোস্ট্রফি এস টি, তাহলে হবে ইজ অন, আই এস এন অ্যাপোস্ট্রফি ইজ অন হেল্প, এটা বস্তু, এটা পরিবর্তে বসবে ইট, ইজ অন ইট। উই মাস্ট টেক কেয়ার অফ আওয়ার হেল্থ, এখানে দেখো মাস্ট আমাদের অপারেটর আছে, তাহলে আমরা মাস্ট পাইলাম, মাস্টের একটা হাতক আছে না হতে করতে হবে, তাহলে মাস্ট নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মাস্ট অন, এম ইউ এস টি এন অ্যাপোস্ট্রফি মাস্টার
উইল পড়লাম মানে কি হবে উইল মাস্টার উইল এখন দেখো ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড এখানে আমরা ভার্ব আছে আর এখানে হাতে যখন আবদ্ধ হবে আর সম্পর্ক হচ্ছে আরন এ আর ই এন অ্যাপোস্ট্রফ পি এস টি আরন তো একটু ট্রিজ অনেকগুলা একাধিক এখানে ফোর নাম্বার আছে এর ফোর নাম্বার হবে দে আরন দে ইয়েস ইউ আর দে একটা প্রশ্নবোধক চিহ্ন লেটস হ্যাভ এ ওয়াক লেটস থাকলে আমরা শুধু জানি লেটস বা লেটস থাকলে জানি আমরা কি বলবে শ্যাল উই এইচ এইচ এ ডবল এল শ্যাল উই প্রশ্নবোধক দেখো হি ক্যান হার্ডলি সাকসেড ইন লাইফ এটা হার্ডলি না বোধক শব্দ শুধু আমরা আমাদের ট্যাক শুনে এখানে নজর হবে না আমাদের বর্ডার আছে ক্যান এটা কি হবে ক্যান ক্যান হবে সি সি এ এন ক্যান এখন দেখো এখানে নজর হবে না এখানে হি হি ফোনাও না হি ক্যান হি Dear teacher of English.